যদি আমরা জাতীয় গান বা ন্যাশনাল সং সম্পর্কে কিছু জানব, জাতীয় গান হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি, যেটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বন্দে মাতরম গানটি সংবিধানের 1950 সালে 24শে জানুয়ারি অনুমোদন দেওয়া হয়। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে রহিমাতুল্লাহ সাহানির সভাপতিত্বে। এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করেন শ্রী অরবিন্দ ঘোষ। এইবার আমরা জানব জাতীয় ক্যালেন্ডার। ভারতের ক্যালেন্ডার শতাব্দীর উপর ভিত্তি করে তৈরি। ভারত সরকার এই ক্যালেন্ডার প্রথম গ্রহণ করে 1957 সালে 22শে মার্চ। জাতীয় ক্যালেন্ডারে বছর শুরু হয় চৈত্র মাস থেকে এবং বছর শেষ হয় ফাল্গুন মাস দিয়ে। প্রতি বছরই মার্চের 22 তারিখ থেকে চৈত্র মাস শুরু হয়, কিন্তু একমাত্র লিপ ইয়ার মার্চের 21 তারিখ থেকে চৈত্র মাস শুরু হয়। সাধারণত 365 দিনে স্বাভাবিক বছর শুরু হয়। এবার জানব জাতীয় পশু সম্পর্কে। ভারতের জাতীয় পশু হলো বাঘ। বাঘের মোট 8টি প্রজাতি আছে, তার মধ্যে ভারতের প্রজাতি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। ভারত স্বাধীনতার পর থেকে 1972 সাল পর্যন্ত ভারতের জাতীয় পশু ছিল সিংহ। 1973 সাল থেকে বাঘকে ভারতের জাতীয় পশু হিসাবে মান্যতা দেওয়া হয়, আর বাঘকে বনের ভগবান বলা হয়, লর্ড অফ দ্য জঙ্গল। এরপরে জানব জাতীয় ফুল। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম, জাতীয় ফল হলো আম, জাতীয় নদী হলো গঙ্গা, জাতীয় জলজ বা জলচর প্রাণী হলো ডলফিন, জাতীয় খেলা হলো হাডুডু, জাতীয় পাখি হলো ময়ূর, জাতীয় শিল্পকলা হচ্ছে ভরতনাট্যম শিল্পকলা, যেটি একটি তামিলনাড়ুর লোকনৃত্য যাকে চলমান কবিতা বলা হয়ে থাকে, এবং ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে বটগাছ।